সরদার আলম মনে সোগম ঘর আলম মনে গুম খুদার আলম মরণ গোবজন ইসলামের দাওয়াত বুঝাইলেন পাথরে বাঁধাইলেন জমিনে ঢুলিয়া ঘুরিলেন ইয়া নবী ইমানের রানীর বাণীর মাহফিলের প্রধান মেহমান মেহমানে আলাম মুর্শিদ অতি প্রসিদ্ধ সিলসিলা পূর্বরা সিলসিলার বিশিষ্ট খলিফা চার তরিকার কামিল মুকাম্মেল হাজি জামান কুতুবুল আক্তাব সুন্নিয়তের গৌরব এই ফেনী জেলা ফেনীবাসীর জন্য সবচেয়ে বড় নেয়ামত আমাদের সকলের মাতার কাজ মুর্শিদ বরহক ফেনী মহিপাল সিরাজিয়া দরবার শরীফের আলা হযরত পীর সাহিব কেবলা মাদ্রাজুল আলিয়া আমাদের মাঝে তশরিফ এনেছেন এই জন্য শুকরিয়া তার আমরা সকলে বলি উচ্চ আওয়াজ আলহামদুলিল্লাহ এই বয়স হওয়ার পরেও এরকম অবস্থা থাকার পরেও দিন রাত হুজুর বিভিন্ন জায়গায় মাহফিল করে যাচ্ছেন দিনের খেদমত করে যাচ্ছেন গতকালকেও গভীর রাত্রে মুন্সিরহাটের ময়দানে হুজুর মাহফিল শেষ করে গিয়েছেন আজকে বসুরামের জমিনে এসেছেন এই জন্য আমরা ধন্য সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে যিনি সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করে থাকেন আমাদের আজকের মাহফিলের সভাপতি পরশুরাম উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন মজুমদার মাহফিলের সভাপতির পক্ষ থেকে প্রধান মেহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের সভার সভাপতি প্রধান মেহমানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন হুজুর কাপলার সফর সঙ্গী আমাদের ছোট সাহেবজাদা নবগঠিত কমিটি সিরাজিয়া ছাত্র জাকির সংঘের সভাপতি সেক্রেটারি সভা সদস্য বৃন্দ ছোট সাহেবজাদাকে ফুলে তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সিরাজিয়া ছাত্র জাকির সংঘের নবগঠিত সভাপতি সেক্রেটারি সহ সদস্য বৃন্দ
সম্মানিত উপস্থিতি আমাদের মহাবিলের বাইশ প্রান্তে উপনীত হয়েছি। হুজুর কাবলার গুরুত্বপূর্ণ নসিহত পেশ হবে। হুজুর কাবলা আগেই মোনাজাত করবেন, আমরা সকলে ধৈর্য সহকারে বসি। তার আগে হুজুরের কিছু দাওয়াতনামা আমি আপনাদের সামনে পেশ করব। যেহেতু এই সিরাজের দরবার শরীফ আজকে নতুন নয়, হুজুর কাবলাও আজকে এই ময়দানে নতুন নয়। হুজুর কাবলা ফেনী মহিপাল চৌধুরী বাড়ি মহিপাল সিরাজের দরবার শরীফ প্রাঙ্গনে এলমে শরীয়ত তরিকতের যে শিক্ষা দিয়ে যাচ্ছেন সেই 1367 বাংলা মোতাবেক 1960 ইংরাজি হইতে বৃহস্পতিবার কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদা তরিকার প্রকৃত শিক্ষা শরীয়ত তরিকত মারফত ও হাকিকতের মুরাকাবা মুসাইদাজি এলমের শিক্ষা দেন। প্রতি বৃহস্পতিবার বাদ আসর হইতে পরদিন এশাকের নামাজ পর্যন্ত সেখানে আপনি কিভাবে যাবেন, সেখানে কি কি শিক্ষা দেওয়া হয়, সেখানে কি কি কর্মসূচি গ্রহণ করা হয়েছে, ফ্রি একটি যাওয়াত নামা ছাত্র জাগরণ সংঘের সদস্য ভাইয়েরা আপনাদেরকে দিচ্ছে, আপনারা সেটা সংগ্রহ করবেন, সেটা নেবেন। একটি বৃহস্পতিবার অন্তত মহিপাল সিরাজিয়া দরবার শরীফে এই পৌষরামবাসী যারা রয়েছেন একদিন অন্তত বৃহস্পতিবার একটি দিন দেখার জন্য সকলের প্রতি দাওয়াত রইল। সম্মানিত উপস্থিতি হুজুর কেবলার পবিত্র শাহজালা শরীফ চার তারিখের কামেলে মোকাম্মেল পীর হুজুরকে কিভাবে বলা হয়, হুজুর কর্তৃকে খেলাফত পেয়েছেন, কে হুজুরকে খেলাফত দিয়েছেন, এই পবিত্র শাহজালা শরীফ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা পার্সিতে ছিল, হুজুর কেবলা বাংলা করে দিয়েছেন। হুজুর কেবলা প্রায় সময় বিভিন্ন মাহফিলে এই শাহজালা শরীফ সম্পর্কে গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন, সবাইকে এই শাহজালা শরীফ নেওয়ার জন্য বলেছেন। সম্মানিত উপস্থিতি এই পবিত্র শাহজালা শরীফে প্রথম থেকে আপনি 43 নম্বর নামের মধ্যে আমার মহানসিদ কেবলার নাম রয়েছে, এই 43 জন থেকে উচ্চ উচ্চতরে যারা রয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত এটার একটা কানেকশন রয়েছে। এই কানেকশনের মধ্যে এই রাস্তার মধ্যে যারা রয়েছে তারা হক, তারা সঠিক রাস্তা রয়েছে, এই রাস্তায় আসার জন্য হুজুর সবাইকে আহ্বান করেছেন। সম্মানিত উপস্থিতি অনেকের মনে ধারণা রাখতে পারে হুজুর কোন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে জড়িত আছেন কিনা। আমি স্পষ্ট ভাষায় এখানে বিভিন্ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন সকলকে সামনে রাখি বলছি, মহিপালের আলা হযরত পীর সাহেব কেবলা কোন রাজনীতির সাথে জড়িত নন, উনি কোন রাজনৈতিক ছত্র ছায়া উনি যান না, কোন রাজনৈতিক দলের সাথে উনি জড়িত নন। একমাত্র উদ্দেশ্য একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষকে কিভাবে আল্লাহর রাস্তায় পৌঁছে দেওয়া যায়, মানুষকে কিভাবে সঠিক রাস্তায় দীক্ষা দেওয়া যায়, সেই কাজ উনি সর্বক্ষণ ব্যস্ত রয়েছেন, অন্য কোনো চিন্তায় উনি চিন্তিত নন। সম্মানিত উপস্থিতি তারপরে যদি কারো বুঝতে বোধগম্য না হয়, আমরা এখানে রয়েছি হুজুর কেবলা আমরা মরিদান জাকিরিন সাকিরিন ভক্তরা রয়েছে তাদের সাথে আলাপ করবেন, তা না হলে হুজুর কেবলা জিন্দা রয়েছেন, মহিপাল চৌধুরী বাড়ি সর্বস্বীকৃত সবাই চিনেন হুজুর কেবলাকে, যে কোনো মুহূর্তে গেলে আপনি সেখানে পাবেন, যে কোনো প্রশ্ন কোরআন এবং হাদিসের আলোকে আপনার বুঝতে যদি বোধগম্য না হয়, হুজুর কাছে যে প্রশ্ন করে উত্তর যদি না পান তখন আমাদেরকে বলতে পারবেন ইনশাল্লাহ। এই পর্যন্ত কেউ সেই দরবার থেকে খালি মুখে কোনো জবাব ছাড়া আসে নাই, আমার চোখের দেখা আমি নিজে অল্প সময়ের মধ্যে যেটা দেখেছি এই জন্য অনুরোধ করবো জাস্টিফাই করার জন্য এই সাজা শরীফ যারা রয়েছেন পেয়েছেন এই সাজা শরীফের মধ্যে কারো মনের মধ্যে যদি কোন ধরনের ভুল চিন্তাধারা আসে তাহলে ভুলের মধ্যে থাকবেন, সেখানে আমাদের কিছু করার নাই, এই জন্য অনুরোধ করবো একটা দিন যাওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি হুজুর কেবলার শরীরের উপর একটি কিতাব ইসলামের পাঁচ বুনিয়াদ কালিমা নামাজ রোজা জাকাত ওহর এটা শরীরের উপর কিতাব লিখেছেন, যতটুকু শিক্ষা অর্জন করা ফরজ দরকার তার শিক্ষা এখানে রয়েছে, এটা শরীর উপরে কিতাব। আর একটি কিতাব রয়েছে আলমে তাসাউফ বা আল্লাহ প্রেমের তথ্য, যেই তরিকতের শিক্ষা যে মারফতের শিক্ষা বর্তমানে বিলুপ্তির পথে, যে মারফতের শিক্ষা না থাকার কারণে আজকে আমরা অন্ধকারে নিমজ্জিত, আজকে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ছি, আজকে মাহফিল করতে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছি, আজকে আমরা যে সমস্যায় জর্জরিত হচ্ছি, আমি অনুরোধ করবো তাদেরকে দাওয়াত দেবো অন্তত আলমে তাসাউফ কিতাব সংগ্রহ করুন, এই কিতাব পড়ুন, আউলিয়া কেরামের দরবারে যান, তারপর আপনি অন্য পথ অবলম্বন করবেন, ইনশাআল্লাহ কোনোদিন সমস্যা হবে না, তা না হলে সমস্যা হবে। আজকে আমরা যেই মাহফিলের আয়োজনের জন্য আজকে ডিসি অফিস এসপি অফিস এলডি অফিস বিভিন্ন জায়গায় আজকে দপ্তরে আজকে আমাদেরকে যেতে হচ্ছে, কারণটা কি, আজকে আমরা এই ইসলামকে কেন বিভ্রান্তির মুখে নিয়ে যাচ্ছি, আজকে এই ইসলামকে কেন আমরা ভুলের মধ্যে নিয়ে যাচ্ছি, আউলিয়া কেরামের ইসলাম তো এরকম ছিল না। এই জন্য অনুরোধ করবো সকলকে বোঝার জন্য মাননীয় চেয়ারম্যান সাহেব সহ চেয়ারম্যানের মাধ্যমে, যেহেতু আমি বিশেষ করে বিভিন্ন মাহফিলের জন্য আমি খুব দৌড়াদৌড়ি করি, আমাদের নিজাম ময়দানে মাহফিল রয়েছে, আমি উপজেলা চেয়ারম্যান সাহেবকে সাক্ষী রেখে বলতে চাই আমাদের হুজুর কেবলা সহ আউলিয়া কেরামের সোহবতে যে সকল মাহফিল গুলো হবে এই সকল মাহফিলের মধ্যে কোনোদিন বোমা থাকতে পারে না, কোনোদিন সন্ত্রাসী থাকতে পারে না, সন্ত্রাসী এখানে এসে সে সুন্দর জীবন গঠন করে, এটাই একমাত্র নদীর আউলিয়া কেরামের দরবার। এই আউলিয়া কেরামের মাহফিল গুলো হলে দেশের মধ্যে অশান্তি চলে যাবে, দেশের মধ্যে শান্তি বিরাজ করবে ইনশাআল্লাহ। আউলিয়া কেরামকে যত বেশি মহব্বত করা হবে
হবে কন্যাশীদের সৌজন্য মঙ্গল করা হবে বলে আমি মনে করি। এই জন্য আগামী মিজান ময়দানে আমাদের খুবই গুরুত্ব, কবিদিন পর খুবই আপনার জরুরি এই মাহফিলটা রয়েছে। আমি উপজেলা চেয়ারম্যান সহ এখানে যারা আছেন সকলকে আন্তরিকভাবে অনুরোধ করবো আমাদেরকে ফেনীর সেই মাহফিলকে সকলকে সহযোগিতা করে মাহফিলকে সফল করার জন্য। সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে যিনি সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করেন উপজেলা চেয়ারম্যান, বিশেষ করে পৌরসভা পৌরসভার মেয়র সাহেব, উনি দোয়া দিয়েছেন, উনি ঢাকায় ব্যস্ত, উনি আসতে পারেন নাই। আমাদের সাবেক মেয়র সাহেব দোয়া দিয়েছেন, কাউন্সিলরগণ আমাদেরকে সহযোগিতা করেছেন, এই ধরনের বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলের জন্য পুজোর কাছে দোয়া চাচ্ছি। এই পর্যায়ে আজকের সভার সভাপতি তার সভাপতিত্ব বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। জাকারিন সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত পরম সদস্য প্রধান মেহমান মহিপাল সিরাজিয়া দরবার শরীফের হযরত মাওলানা ফকির মোহাম্মদ সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব মঞ্চ উপস্থিত আছেন, এতক্ষণ যারা গুরুত্বপূর্ণ প্রয়াণ রেখেছেন সম্মানিত ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, জাকারিন সঙ্গে সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত আশিকের রসুল নবী পাগল সুন্নিদের ভাইরা আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি বছরই এই মাঠে এই মাপে আমরা গত কয়েক বছর থেকে করে আসছি। এই জাকারিন সঙ্গে নেতৃবৃন্দ, বিশেষ করে আজকে তরুণ সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে যে শাকিল এবং ফারুক আরো বেশ কিছু এই জাকারিন সঙ্গে নেতৃবৃন্দ উদ্যোগ নিয়ে থাকেন, তাদের উদ্যোগের কারণে পরিশ্রমের কারণে এই ধরনের একটি বিশাল মাহফিল হয়ে থাকে। সেজন্য আমরা এলাকাবাসী অনেক উপকৃত। আসলে ওলি আল্লাহ সর্বপ্রথমে থাকা হয় তাহলে বোঝা যায় যে আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ যে সকল গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে, বয়ানের মধ্যে দিয়ে আমরা যা জেনেছি এই দেশে ইসলাম এবং এই দেশে নয় এই উপমহাদেশে ইসলাম কিভাবে কায়েম হয়েছে, ওলি আল্লাহদের মাধ্যমে কায়েম হয়েছে। আজকে শাকিল ওনার বক্তব্যে বলেছেন আজকে আমাদের দেশে মাহফিল করতে গিয়ে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। আমরা কেন হচ্ছি, কেন হচ্ছি আজকে একটি মহান, আজকে এই মাহফিলের নামে বিভিন্ন অপপ্রচার চালা, সেই অপপ্রচারের কারণে আমরা যারা সরল সরল মানুষ আমরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ি। সেই জন্য আজকে হয়তো সরকার বিভিন্ন জায়গায় কিছু কিছু আইনের আওতায় এনেছে, তো আমি বলবো সরকারকে বা আমি অবশ্যই বলবো আমার জায়গা মতো প্রশাসনকে বলবো যে সব কিছুকে এক পাল্লায় ওজন করলে হবে না। এখানে এসে অন্তত পক্ষে ওলি আল্লাহরা এই সুন্নিয়াতের যারা এমনি ভাবে দিন রাত পরিশ্রম করে প্রতিটি এলাকায় গিয়ে সুন্নিয়াতে দাওয়াত দিচ্ছেন, তাদের মুখে তাদের মাহফিলে কখনো দেশ বিরোধী সন্ত্রাস বিরোধী কথা আসতে পারে না। তাই অবশ্যই আমার, আমি যেহেতু জেলা পর্যায়ে আইন শৃঙ্খলা কমিটিতে থাকার সুযোগ আছে রয়েছে, সেখানে অবশ্যই বলবো এই ধরনের তরিকাতের মাহফিল যাতে কোনো অবস্থা বাধাগ্রস্ত না হয়। উপস্থিতি আমি কথা বেশি বলবো না, পুজোর বসে আছেন বেড়াতে হবে, ওনার থেকে দোয়া নেওয়ার জন্য আমরা এসেছি সবাই।
আমি শুধু এটুকু বলি যে একটু আগে ওলামায়ে কেরাম যে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন ইসলাম কিভাবে কায়েম হয়েছে আপনারা শুনেছেন, সে পিতৃরাজ সে খাজা গরিবে নামাজ কিভাবে ভারতবর্ষে ইসলাম কায়েম করেছে, বোমাবাজি করে রক কেটে আজকে আমার দেশে আইন শৃঙ্খলা বাহিনীর উপর যেমনি ভাবে একের পর এক হামলা হচ্ছে, তাদের অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হচ্ছে, এমনি ভাবে বাংলা ভাই শেখ আব্দুর রহমানের মতো এইভাবে ইসলাম কায়েম হয়েছে। তাই আমরা চাই আজকে ওলিয়ালাদের মাধ্যমে এই দেশে সঠিক ইসলাম আমরা চাই, আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইসলামের পথে রাখে, আল্লাহ যেন এই দেশকে হেফাজত করে, যারা এমনি ভাবে আজকে সারা দেশে ইসলামের লেবাস করে আজকে আমাদেরকে এই মুসলমানদেরকে আজকে কলঙ্কিত করছে তাদেরকে যেন আল্লাহ হেদায়ত করে সেই জন্য দোয়া করবেন। আমি আর কথা না বাড়িয়ে আমরা চাই সেই ইসলাম যে ইসলাম আমাদের পূর্বপুরুষ বীর আউলিয়াদের মাধ্যমে প্রচার হয়েছে, আমরা দীর্ঘদিন যে ইসলাম সেই সুন্নি আকীদা সেই ইসলাম আমরা চাই, আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত করে আমরা যেন সঠিক পথে থাকতে পারি, এই জন্য হুজুরের কাছে দোয়া চাই। আমি আমার কথা শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীর সহিত যদি মাগরিবান্তে যে মুসলমান সূরা আসরের শেষে কয়েকটি আয়াত তেলাওয়াত করবেন তার জন্য সারা রাত্রি শক্তির হাজার রহমতের ব্যবস্থা আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। আবার যখন ফজরের টাইম হয় এই দল ফেরেশতা চলে যায়, আবার যখন করবেন আগামী দিন বেলা দুবা পর্যন্ত সত্তর হাজার রহমতের ব্যবস্থা এই বন্দার জন্য মাগফিরাত কামনায় ব্যস্ত থাকে। আল্লাহ পাকের বন্দাগণ ইমানের সহ যদি আমাদের মৃত্যু হয় ফেরেশতাগণ মৃত্যুর ঘাটে শুভ সংবাদ দিবে, দুনিয়ার বুকে আমরা আপনার সাথী ছিলাম আখেরা তো আপনার সাথী থাকব। এরপরে আপনাকে আমাকে যখন কবরে রাখবে তখন আর কেউ কবরের কাছে যাবেন, এই সময়ের মধ্যে ওই নেককারদের ফেরেশতাগুলি এই বান্দাকে ছাড়বে না, কবরের উপরে বসে বসে কিয়ামত পর্যন্ত এই বান্দা মাগফিরাত কামনায় ব্যস্ত থাকবে। আমি সবার কাছে দাওয়াত দিই সবসময় যে আপনার ফেরেশতাগুলোকে সঙ্গী বানিয়ে নেন। কত কবরের উপরে ব্রিকফিল্ডের আগুন জ্বলে, কত কবরের উপরে পাগানো সব খারাপ হয়ে গেছে, কত কবর উপরে রাস্তা হয়ে গেছে। তাই আল্লাহ বান্দাগণ যদি এইভাবে এই তকতিবের সহিত নবী ফাক্সালামের হুকুম মতো যদি আপনারা পড়েন তাহলে আপনারা উপকৃত হইবেন। আল্লাহ বান্দাগণ নবী ফাক্সালাম বলছেন আল কবর রওজা তুমি রিয়াজিল জান্নাহ আও হুকরা তুমি হুফারিন নার, কবর তোমাদের জন্য বেহেশতের বাগিচা হবে নতুবা দোযখের গর্ত হবে। তাই কবরের শান্তির জন্য যে এখন রু বাইরে কালকে এতক্ষণে আমি আর দুনিয়া ঢুকে নাই,
সবাই চেষ্টা করবেন। নবী পাকের সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করার পরে এই দোয়া করতেন, আল্লাহুম্মা আনিস ওয়াইশাতি ফি কবরে, ও খোদা কবরে আমার আতঙ্ক দূর করিস। সব কবরে চিন্তা করবেন, দুনিয়া অস্থায়ী, এই দুনিয়া কিছু নেই, সারাদিন নামাজ রাদিয়াল্লাহু আনহু এতে কাল পরে ওনার জানাজার মধ্যে 70,000 ফেরেশতা উপস্থিত হয়ে গেছে। ওনাকে যখন কবরস্থ করা হলো কাশ্মীর কবুর, কবরের মধ্যে মুদ্রা কি হালে আছে এটা একটা শিক্ষা আছে, তা নবীর সিস্টেম শিখিয়ে দিয়েছে। এটা সবার জন্য নয়, এটা তাসাওয়ালেরা পারবে, অন্যরা পারবে না। এবং এই কাশ্মীর কবুর সবাইকে দেওয়া যায় না, যেটা তো কবরে চাগুন দিচ্ছে বা মুদ্রার উপর আদব যদি দেখে তাহলে সেটা তো হাত ফেল করে মারা যাবে। সেই যখন কবর রাখলো হুজুর উপর থেকে দেখতেছেন তার কবর, কবরের চতুর্দিকে থেকে তাকে ঘেরাও করে আসতেছে, হুজুর চিৎকার দিয়ে উঠলেন, আমার সাহাদিবনে মাজ তোমরা দোয়া করতে থাকো, তার কবর তাকে চতুর্দিক হতে আক্রমণ করতেছে। এই সময় হুজুর বললেন, সুবহানাল্লাহ, কবর প্রশস্ত হয় না, আলহামদুলিল্লাহ করে ডাক দিলেন, আল্লাহু আকবার যখন ডাক দিলেন তখন কবর আপনার দেবের প্রশস্ত হয়ে গেল। তাই দেখেন, এমন এক ব্যক্তি যা জানাজার মধ্যে 70,000 ফেরেশতা উপস্থিত হয়েছে তার কবরের অবস্থা কি হয়েছে, হুজুর এটা বলে গেছে। সবসময় কবর চিন্তা করেন, আজ তুমি বাঁচবা কাল তুমিও মারা যাবে, এইভাবে জিন্দগি করো। তুমি মনছে বিয়াগার পায়া তো পেয়া গঞ্জ সিমো জর্বি হাতায়া তো পেয়া কসরে আলি সাহাবি পানোয়া তো পেয়া দবদবা বিয়া আপনা দেখলায়া তো পেয়া একে দিন মরনা হায় আগের মৌ থায় করলে যু করনা হায় আগের মৌ থায়। যদি তুমি বড় বুদ্ধির বুদ্ধি বুঝছো তাতেই বাকি, দুনিয়ার দংশব্য তোমার হাতে আসছে তাতেই বাকি, তুমি উঁচু উঁচু বিল্ডিং বানিয়েছো তাতেই বাকি, নিজের দবদবি সবজমি দুনিয়ার বুকে বহু দেখাইছো তাতেই বাকি, কিন্তু খেয়াল করে একদিন তোমার মৃত্যু আসবে। তাই মুসলমান হিসেবে বিশ্বাস করি, আখরাতকে আখরাতকে বিশ্বাস করি, শেষ জীবনের উত্থানকে বিশ্বাস করি। এইভাবে আপনারা আমল বদল করতে থাকেন, এই দুনিয়ায় কিছু না, এই দুনিয়ায় দোকা আল্লাহ নিষেধ করছেন, এটা ক্রিয়া কৌতুকের জায়গা, দুনুকবন থেকে দুনিয়া ফসা জিনিস, কথা বুঝলেন? তাই এখানে ধোকায় যারা করছে তারা বরবাদ হয়ে গেছে। আল্লাহ কাছে সবসময় পাঁচাল, যেই কবরে থাকবেন কেমন পর্যন্ত সেই আপনার বাসস্থানকে আপনি ঠিক করে না, আমল এবার দাঁড়ান। আল্লাহ বান্দাগণ, যে এই দেশ হিন্দু দেশ ছিল, আমাদের ওকে ছোট অবস্থায় শিক্ষকরা শিখাই দিয়েছে 14 জন রাজা এই দেশে রাজত্ব করেছে হিন্দুরা, নামত হলো ভারতবর্ষ। তো শিখেছে নীল ক্ষেত্র রিস রাজেন্দ্র বাবুজ ম্যাথামেটিক্যাল পোর্শন, এই 14 জনের নাম। এরপর পরে কিভাবে এই দেশে ইসলাম আসলো, একমাত্র উলিয়াল্লাহ দিয়েছিল, কথা বুঝেছেন? আমাদের এই সাজার মধ্যে আছে আব্দুর রহিম দেলবি, শিক্ষক ছিলেন ওনা আব্দুল আজিজ দালবি রহমতুল্লাহের একজন ছাত্র, নাদুস টুদুর চেহারা, এক ধনী বাইশ সামনে দিয়ে আসতেছে, তখন ধনীর মেয়ে এই ছেলেটার দিকে আপনি আকৃষ্ট হইয়া তাকে দোতলা তুলে দিচ্ছে। এ তো ব্যস্ত ব্যাকুল, হ্যাঁ আমি কি করি আজকে হুজুর মুসাল্লা ইসলামের যে হাদিস যেটা আব্দুল্লাহ আমার ওস্তাদ উনি যে আপনার হাদিস দর্শ দিবে, আমি তো এটা মধ্যে উপস্থিত হচ্ছি, হায় কি করি। এরপর হঠাৎ মাথায় একটা আসলো যে আপনাদের বাথরুম আছে, আচ্ছা তখন কষ্ট করে করতুন পায়খানা করি হাতের মধ্যে লাগাইছে, তো মেমরা এই ফাগল না বাই পেয়ে তাড়াতাড়ি যাই, এটা দুই ফেলছে দুই হুজুর আব্দুল্লাহ দরবার ঢুকছে, ছেলেটাও কিছু ঢুকছে, বসে গেছে।
এবার নাক টাইমছে, বাবা তোমাদের কাছ থেকে মেশক আম্বরের গন্ধ পাওয়া যায়। সেই দুর্গা লোক আমরা বুঝছেন, ওই সাজরা পড়িয়ে আমি তো তার সঙ্গে 73 দলের মধ্যে যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে সে নিশ্চয় দেখেছে, কেননা শয়তান আমার রূপ ধরতে পারে না, কারণ হুজুরের কোন আপনার ছায়া ছিল না। আমার উম্মতের মধ্যে যে কেউ শরীয়ত তরিকত হাকিকত মারফত ও বাসিরতের নূরের দ্বারা আমার এতবা করবে তারা তৃতীয় শয়তান দিতে পারিল না। তাই আমরা এই দলে আছি, আর 72 দল সম্বন্ধে আমাদের দরকার শিয়া কারি মোতাজিলা বেজুমা কাদিয়ানি বিভিন্ন দল, আমরা আমাদের দলে আছি বাস। আমাদের এই দলের উপরে এই যে আমাদের সাধারণ সবার সাথে সবার সাথে রুহানি মোলাকাত হয়েছে, একজনের বাদ নাই আল্লাহ কথা বলেছে, তাই আমরা আমাদের পথ দেখছি, আমরা আপনার পথ আপনি ধরেন। এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষ আপনার ইসলামী দল গঠন করেছে, যার কাছে যেভাবে যে দল ভালো লাগে করেন। আপনার কোরআন শরীফের আইন এই আমাদের বাংলাদেশের মধ্যে কায়েম করবে এটা অসম্ভব, কারণ আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশ্ব নবী, কোরআন হলো বিশ্ব শাসন, আঞ্চলিক শাসন না, আঞ্চলিক নবী ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের সময় লূত আলাইহিস সালাম ছিল, শোয়েব আলাইহিস সালামের সময় মূসা আলাইহিস সালাম ছিল, আরো অন্যান্য নবী ছিল, হারুন আলাইহিস সালাম ছিল। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একক নবী বা সোনার সময় কোন নবী ছিল না, আমাদের কোরআন শরীফ একক শাসন, এক ইমাম একই দেশে কোরআন আসবে শাসন দেশে। সামনে আসতেছেন ওনারা দুইজন, ওনারাই কোরআনের শাসন করবেন, একজনের নিঃশ্বাসের সাথে ইহুদি নাসারা সব আপনার মারা যাবে। আর উনি প্রথম আসি তাদের ক্রুশকে ধ্বংস করবে, আর তারা যে চার পা জানোয়ার খায় সেগুলি ধ্বংস, ক্রুশটা কোথার থেকে আসবে? ঈসা ইসলামকে ক্রুশবিদ্ধ করেছে এটা বিশ্বাস। তারা এই পাদ্রে একত্রিত হয়ে ক্রুশকে লইয়া জায়গায় জায়গায় হ্যাঁ এটা করল না, তারা বসি তখন টাই বন্দোবস্ত করলো, এই ক্রুশটা হলো টাইটা হলো ক্রুশের আপনার সিম্বল, যাই মুসলমান তাই গলায় দিল, সেটা সাক্ষী দিল হ্যাঁ ঈসা ইসলাম খুশি বিদ্ধ হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আমরা তো জানেন না এটা তাইটা কোথার থেকে আসছে। এরপরে ওনারা দুজনে এদের শাসন করবেন, এরপরে তাদের সময় হবে একটা গম হবে একটা খেজুরের দানার মতো, একটা আঙ্গুরের ছোঁয়া একটা উঠে বহন করতে কষ্ট হবে সত্যের যুগ। তারপরে আপনি একটা ডালিমের উপরের যে ছালটা খোলসটা সেটাও একটা ছাতির মতো, তাই আপনি পুরানি শাসন গুলি এই দেশে বা অন্য দেশেও আপনি পুরানি শাসন পারবেন না, কারণ আপনি উমর ফারুক হয় না। আপনার কোরআন শাসন করতে হলে উমর ফারুকের মতো হইতে হবে, কারণ যিনি খলিফা হবেন তিনি ইমাম হবেন, তিনি কোরআন শরীফ মুখস্থ জানতে হবে, কোরআন শরীফের তাজবিদি জ্ঞান এজার এজগাম ইকরাল আমপুর বাড়ি খায় জমির হরিত্রীর মধ্যে লিম মুত্তাসাল মুনফাসাল হবি মুসাক্কাল কলমি মুসাক্কাল হবি মুকাফক কল মধ্যে ইয়াসিয়া তুলিয়া সিরা কাসিলা মধ্যে লি মধ্যে বদল মধ্য ফার মধ্যে তামকিন এজগাম বেগুন্না বাগুন্না কলকলার কায়দা কলবের কায়দা মোয়ারেকার কায়দা রাউন ইসলাম ইসলাম ইবদাল সিকদার কায়দা লিদাদা যে দারুল থেকে সেখানে পরিচয় পড়ে গেছে কোরআন শরীফের তাফসির বোঝা এত সহজ না। মা কানা মুহাম্মদ আবা আহাদিন মিন দারুল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নহেন, তাহলে এখানে একটা বিরাট প্রশ্ন। তাইয়ুব তাহের কাশেম ইব্রাহিম এ সাজ্জাদ হুজুরের ছেলে, এখন মানুষ আরো মিলে চলে
কিন্তু আল্লাহ বলতেছেন এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নহেন। এখন তো ইউক্তাহের কাশ্মীর বেউ তো হুজুর ছিল। তখন আমার কাছে খবর আসছে, মিয়া শুনো এখানে তাফসীর কি হবে, বিবি জয়নবকে হুজুরে বিয়ে করেছে, ভালো পুত্র ছিল, বিবি জয়নবের স্বামী হুজুরের কুয়া তো বলছে তখন বাদ করতে হুজুরে তারে বিয়ে করে, এবং তারপরে আপনাকে ভালো পুতের পুতের তারপরে স্ত্রীকে বিয়ে করেছে মহসুল ইসলাম। এখানে তাফসীর হবে কি জানো, পুরোপুরি মুসলমান মধ্যে দাখিল হয়ে যাও, তাহলে কি বুঝলেন বাংলা ওড়িয়ে না কেন। এখানে ঘটনা হলো দুইজন সবা হুজুর মুসল্লা ইসলামের এই মত পোষণ করলো যে আপনার শনিবার ছিল মুসল্লা ইসলামের সময় বড়দিন, আমাদের তো হলো শুক্রবার বড়দিন। মুসল্লা ইসলামের সময় কুতুব মুস্তা হারাম ছিল, আমার আল্লাহ কুতুব আমার নবিয়ে খাওয়ান সাহা অন্য করা খাইতে পারবে না। হুজুর মুসল্লা ইসলামের সময় হইলো কুতুব মুস্তা হালাল, দুইজনে কি করলো মত করলো কুতুব মুস্তা যায় আমরা খেতাম না, তাহলে শুক্রবার বললাম শনিবারও বললাম। দেখেন পুরাপুরি মুসলমান হইতে পারে না খালি কথায় দুই চার দিন, আর আমরা গান বাদ্য মদ সুদ জুয়া হাসা মিশা কত কিছু হইতে আসি, আমরা তাহলে মুসলমান বললাম মুনাফেক কি ইহুদি তুল হবে, খ্রিস্টান তুল হবে, না হিন্দু তুল হবে, না বৌদ্ধ তুল হবে, মুনাফেক হলো মুসলমান যারা মুসলমানই গ্রহণ করি তার বিপরীতে তারাই হলো মুনাফেক। মুনাফেকের জন্য হলো জাহান্নামের নিষিদ্ধ। তাহলে তাকদীরের জ্ঞান, তাফসীরের জ্ঞান, হ্যাঁ তাসাউফের জ্ঞান থাকতে হবে। ইয়া সাহেবের জন্য কি ওয়াজ করি হলো মানুষ, আমরা আমাদের কাশ্মীর ও আছে হুজুরে এখান থেকে উমর ফারুক খুতবা দিবার সময় এবারে ওয়ারলেস করে দিল, হ্যাঁ আর আমরা সেখানে আছে। তাহলে আপনার তাকবীরের জ্ঞান, তাফসীরের জ্ঞান, তাসাউফের জ্ঞান থাকলে তো আপনি ইসলাম শাসন করতে পারবেন, রাষ্ট্রের খলিফা হতে পারবেন। আগে শুনো তো, এখন আপনার কোরআন হাদিস ইসবাত কিয়াস এগুলির এলম যদি না থাকে আপনি কি করে কোরআন শাসন করবেন। আমি ওইবার ওই মাঠের মধ্যে আস বললাম, দেখেন যে ফেকার জ্ঞান যদি পুরাণ শাসন যারা করবে তাদের না থাকে তাহলে কি করি সে পুরাণ শাসন করবে। এক ফাঁকি বিক্রেতা ফাঁকি বিক্রি করে বলল যে আমার ফাঁকি রাত দিন যদি কথা না বলে তাহলে আমার স্ত্রী এক দুই তিন তালাক। ফাঁকি কিনে ফাঁকি কিনে নি তারপর দিন আছে মিয়া, তোমার ফাঁকি রাত দিন কথা বলে না, সুতরাং তুমি যে বলছো তোমার স্ত্রী এক দুই তিনটা এখন কি করবে। তাহলে একদম মালিক সাহেবের কাছে মালিক সাহেব এটা শুনবে, হ্যাঁ তোমার বিবি তালাক হয়ে গেছে। স্বামী সাহেব ছিল ওনার ছাত্র, উনি শুনতেছে, শুনি বললো কি এই শুনছি আমার আপনার মালিক সাহেব বলছে যে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, তো না তালাক হয়নি। আবারও গেছে হুজুর আপনি বলছেন আমার তিনি তালাক হয়ে গেছে, এখন আপনার ছাত্র বলে তালাক হয়নি কি তাহলেটা কি দেখিস কবুতর একদিন হাদিস শিক্ষা দেওয়ার সময় কথা বলেন নাই, ফাতেমা নামীয় একজন মেয়ে লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে আসছিল, সে বলে যে আমাকে আবুজামও বিয়ে করতে চায় তারপরে মাবিয়াও বিয়ে করতে চায়, হুজুর আমি কার কাছে বিয়ে বসি, এখন তুমি মাবিয়ার কাছে বিয়ে বস। তাহলে হুজুর আবুজামের ঘুম আছে, খাওয়া আছে, গোসল আছে, পায়খানা আছে, ফেসাব আছে, সে সময় কি কাঠের বোঝা নিয়ে হাঁটবে, এটা হলো চলতি কথা। তাহলে পাখির ঘুম আছে, খাওয়া আছে, তার গোসল আছে, সে সময় বাকি কথা বলবে, হাদিসের এই মর্ম অনুসারে তার স্ত্রী তালাক হয়। কত বড় জ্ঞানের দরকার, আমি কোরআন শাসন হইতে বলছেন দিয়া আল্লাহ।
তোর বাপের বাড়ি যাস, এক দু তিন তারা এই আর বাপের বাড়ি যেতে পারে ভাব মারা গেছে ও বাঘ বিশেষ তো যায় বাপুর বাড়ি সব মানুষ সবার একত্র হয়েছে একত্র বলেছেন হ্যাঁ তালাক হয়ে আরেকজন ফেকাল আছে না তালাক হয়ে বাপের রোজ যতদিন না ছিল এখন সে বাপের বাড়ির মালিক ছিল বাপ পারবে এখন বাপের রু চলে গেছে এই বাড়ির মালিকটা সে হয়েছে সুতরাং তার বাড়িতে সে গেছে কি করে তালাক আমরা প্রায় সাধন করছেন এত আমি ও ভাই বুঝতেন তারা তালিকা আর দিতেন নিজে আপনার রাষ্ট্রের এই বেতন নিছে আপনার এরপরে স্ত্রী কি করলো টাকা তুল বেতনের টাকা তুল বাসায় হালুয়া তৈরি করে নিছে উমর ভাই যাবো এটা কোথায় ভাইরা রাষ্ট্র থেকে পয়সা বেশি দিয়ে দিবে আগামী মাসে তো কম দিবে আর আমি এখন কোরআন শরীফের আয় কারো নাম ধরছি না তফসির গুজরাত করলে আয় করা বিশাল একটা অফিসে এটা কোরআন শাসন করতে বলছেন কেমন দর্শক তোমরা সবাই লস কাটে তাহলে তোমাদের শিকারের সুবিধা না তোমরা যাই আটকি না আরে ঘুরে গেলে পাবে তোমার লস কাটলে তুমি আমরা পাবে আমরা ইসলাম আমরা সেই হিসেবে আমরা আমরা কারো লোক দিতে নাই আমরা হলে আত্মার সঙ্গে রুজ পাতের বৈজ্ঞানিক আমরা কালবে সালিম কালবে মুনির এগুলি আমরা তৈরি করে দিই যে ব্যক্তি আল্লাহকে না দেখি ভয় করে ধ্যানে মোরা খাবায় উদ্বস্ত অন্তরে সেটা আল্লাহর নিকট হাজির হয় আল্লাহ কি বলে নিরাপদে বেহেশতে প্রবেশ করো এই চিরস্থায়ী সুখের দিনে আমার জন্য জড়ি করি একশো তোমার উপরে আমার কোনো দাবি নাই তুমি নিরাপদে বেহেশতে চলে যাও আবারও দেখছি তুমি হেসব করতে থাকেন এত বাংলা সৃষ্টি করি বউ বুঝেন কিছু বুঝেন না দেখো তোমার আমরা কোথায় সাতক্ষীরা মানুষের জন্য দাবা দিয়েছেন বউ দামি দামি মানুষ আমার আসে ওয়াজ করে আমরা বেশি ওয়াজ করি না আমরা ওয়াজে ভালো আমরা তো কিছু জিকির আজকে দোয়া করে দিই মানুষের জন্য মুসার উদ্যমতা দাউদের ফেরেশানি ইব্রাহিমের তাওয়াক্কুল ইসমাইলের আত্মসমর্পণ মুনাজাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বাগে হয়ে গেছে মুনাজাত 33টা মুনাজাত কোরআন শরীফ বলছে অত মুনাজাতে সালাম দিয়ে দাস আসল সমস্ত ইবাদতের সারলো দোয়া এখন দোয়া লাগছে বাস দিদি সামনে মুনাজাত লাগি আপনার সাতটা আসমানের জন্য আপনার ফিরে আছে নাই একমাত্র দোয়ার পুরে এটা আপনার এই ব্যাপার দোয়ারে যা তো আমার কারণ দোয়া লাগবে কি লাগবে আমরা কোথায় মেনতে হবে তাই এখন আমি আর বেশি আর নাজমাত ইসলামের সম্বন্ধে দুই দল হয়েছে এক দল বলে পুজুর মাটি তৈরি আরেক দল বলে নুর তৈরি আমরা আছি নুর তৈরি আল্লাহ
মারছেন, বারো ভাড়া খোলেন, সেখানে কি আছে? তাহলে ইব্রাহিম ইসলামকে যে ইসাক এবং ইয়াকুব, ইসাকের ফজলে পুত্র হলে ইয়াকুব, আপনার যে খবর দিবার জন্য আছে বুড়া বয়স বেরিয়ে ইব্রাহিম ইসলামের স্ত্রী, তারা ফেরেশতারা মানব আকৃতিতে আসি বসল, ইব্রাহিম ইসলাম অতিথিদের জন্য ফরাসি ফুল চাইলেন, অতিথির জন্য কি আনলো? এই আপনার ধৃতে বাজা বকরি আর আপনার গরুর যে আপনার বাছুর বাজা করে গোস্ত বাজা করে আনছে তারা খায় না, তো এমনি একটু বাজাই নেই কোনো আমরা তো ফেরেশতা, এই আপনাকে শুভ সম্বাদ দেবার জন্য আসছি, আপনার ঘরে এইভাবে আপনার ইসা খাইছে এ পড়াইবে ইয়াকুব, তারপর তখন বেড়ি তো বই ভুরি মাল করতাম আমার কেমনি ভুল করি ইব্রাহিম ইসলাম না আল্লাহ করলে ব্যক্তিত্ব আরে। এখন এই যে নূরের ফেরেশতা কি করে মানব আকৃতি হলো? আল্লাহ নিজে ভাই তো আপনার যে মানসিক ব্যক্তিকে তো আমরা তো এখন যারা ইঞ্জিনিয়ারিং হয়েছেন তারা তো দূরে আছেন, যে আট মুখ শ্রাবণ দিশা সূর্য একটি চিহ্ন কত পৃথিবীর সূর্যে চারে দিয়ে দেবে আস্তা করলাম ইমান থাকবে, আর আল্লাহ বলছে সুরাই আছে অশামসু তাজরি লি মুস্তাকারিন, সূর্যকে তার গতিপথে বহু গতিপথ আছে, বলেন বিভিন্ন গতিপথে শীতকালে গরমকালে কিভাবে আমরা টানতে সত্তর হাজার ফেরেশতা টানতেছে আশ্রয় সে ডুবতেছে সূর্য, সেখানে সে দেখবে আল্লাহ খুব আকাশে নিয়ে তারপরে আনে, আর আমরা এখন পৃথিবী সূর্য সারা যায় তাই তো মাথা ঘুরে ও তো ছোটবেলা ফোলা না বলে আছে না যে আপনার ধান মারবার তিন ওইটা ঘুরতো এত মাথা ঘুরে আল্লাহ লিখছে সূর্য একটি সূর্য তার গতিপথে প্রতিচারিত হয়েছে, এরকম চন্দ্রের কোন আলো নাই সূর্য থেকে আলো, বিরাট মহাদেশ নাম পেতাম তাহলে আমাদের কোরআনশরীফ বালা করি সাধারণ সদা সর সরতিয়া সুরা ইউনুসের মধ্যে কি লিখছে ওয়াল্লাযী জাআলা আশ-শামসা দুয়া ওয়াল কামারা নূরা, সূর্যকে উজ্জ্বল কিরণ চন্দ্রকে স্নিগ্ধ আলো দ্বারা তৈরি করছে, হ্যাঁ আমরা কোন চন্দ্রের কোনো আলো নাই সূর্য থেকে আলো পায় তাহলে আমরা ইমান থাকবে, এক একটা ওয়াল কামারা কদ্দারনা কুমারা দিলা আস্তা দাকাল রুজুরুল কদীম, চন্দ্রকে আল্লাহ কতগুলো মন্দির উনত্রিশটা মন্দির ঘুরায় ঘুরায় পুরাতন খেজুরের ডালার মতো করে ফেলেন, চন্দ্র কি ক্ষয় নেই, এক একটা মন্দিরে গেলে অন্ধকার এক একটা মন্দিরে আলো, বালা করে করছেন কোরআন আট করছে হ্যাঁ বহুত কিছু তার না সোয়াজার ছশো ষষট্টি হয় আবু দরদা হচ্ছে বন্ধিত উনি বলছেন যে এক একটা আয়তে তাফসীর ষাট হাজার বার করলে আর বাড়ছে, আমার তফসিলে মুবাসের কোরআন এটা ভুল না, আচ্ছা খালি নুন আছে না খালি সোয়াদ আছে না হ্যাঁ কাফ আর ইয়া সোয়াদ আছে না দেখুন তো তফসিল করতে হয় বললি মানে মুবাসের কোরআন তো লেগে আসবে আজটা ভুল না রসিকন আমি এখন বুঝে আমরা কষ্ট হইতেছে নেই তুমি যেভাবে বললা আমার মহব্বতে আমার কোন উম্মত যদি আদানের সময় আমার নাম আসলে পুরা তৈরি চাই আর আসলাম বলে তার হাসার ময়দানে আমি তাকে তালাশ করে বেরোতে মতো দিই বিপরীত মুখে আদরা কত হ্যাঁ সবজি পনেরো লাইন ছান দেখেছেন ফেনি মাদ্রাস একটা সবজি সাহেব ঠিক আছে কিন্তু এক বলে কেন গুরুকে ইয়ার আসুল্লাহ বলতে লাগবে হুজুর থেকে আর বড় প্রেমিক কেউ হইতে পারে হুজুর মদিনার রওজার মধ্যে বসা উম্মতের রিপোর্ট সপ্তাহে দুদিন যায় হুজুর আসলে আপনার দেশ জান্নাতুল ফেরদাউস হুজুর পায় হুজুর
আল্লাহ বললেন যে আপনি কোথায় থাকবো, আমি তার মদিনা মাটির মধ্যে করে থাকবো, আমার উম্মতজনকে লইয়া আমি তার হাত সঙ্গে একা করব। উম্মতের ডায়েরি হুজুর গায়ে দেয় আমার বদল হয়ে যায় শুদ্ধ করে হুম করে বেড়ায়। হুজুর মদিনার রওজার মধ্যে বসা 70,000 ফেরেশতা কেয়াম, কেয়াম মানে দাঁড়ায় যায় হুজুরকে। আমার আল্লাহ বললেন তোরা কেয়ামত পর্যন্ত দাঁড়ায় যায় আমার হুজুরকে নবীকে সালাম জানাই দিই। আল্লাহ নিজে স্বর্গত হুজুরে দণ্ডাবান অবস্থায় সালাম দাঁড়াইছে। কালকেও বলছি হুজুর যখন আশ্বাস নিয়ে গেছে জিব্রাইল, তো সিদ্ধার্থ মন্তার ঘোড়া উঠতে হবে, হুজুর যখন রব হবে হুজুর বসা। আল্লাহ বললে আপনার মধ্যে লোক কি আনছেন? আত্মাহিয়াতুল্লাহ ও সালাওয়াত ও তাইয়িবাত, এ পর্যন্ত বলছে আল্লাহ কো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ কো দুধি অবস্থা দণ্ডায়মান হুজুর বসা, তাই আল্লাহ হুজুরকে দণ্ডায়মান অবস্থায় সালাম দিয়েছে। এই জন্য সুফি সম্প্রদায় ক্যাম্পকে ভালোবাসে। এই জন্য আল্লাহ ক্যাম্পকে ভালোবাসার কারণে 70,000 ফেরেশতা দণ্ডায়মান কেমন পর্যন্ত হুজুরকে সালাম জানাচ্ছে। আমরা সে চক্ষু খুলছে আল্লাহ জিকির শুরু করে দে, ওই অবস্থার মধ্যে তাদের দিব্য দৃষ্টি খুলে যায়। আমরা তো এর ওখানে দিব্য দৃষ্টি কত ভালো কিন্তু, আমরা তো জিকির কিনেন দিও না আমরা। তখন হরিণী বলল হুজুর আমাকে কিছু দান করেন। তখন হুজুর তার গোলামের দিকে এমনি চাইছে, সে হইতে মৃগ হুজুরের দৃষ্টিতে মৃগ নামই প্রস্ফুরিত আর হয়েছে। আমরা কি আছি হুজুর বলছেন আমি যদি ইচ্ছা করি পাকে স্বর্ণ করে দিতে পারি, বিচারীরা এটাকে ধরি এখন সেখান থেকে স্বর্ণ বাইর করতেছে। আমরা কেন নবীর উম্মত সত্য বলতে হেন্দা দায়ী হতাম রে, এক কেড়ে বাংলা বলছেন এমনি হ্যাঁ কৌড়িয়ালাম দেখিয়া চক্ষু বন্ধ বান্ধবী আমার কালবা আশ্বাস দেবতন আশ্বাস মধ্যে কাজ এবং সৃষ্টি নির্ভুত অনুযায়ী নাফিল বাজিকির ভয়ে আমার কালু নদী প্রদান করি আল্লাহ বিসমিল্লাহ রহমান সকাল বিকাল আল্লাহ আল্লাহ জিকির করো, নিজে একা কি করো বা দলবদ্ধ ভাবে করেন দৈনিক আপনার ফলগুলো রুরে খাদ্য দিতে হবে, রুর খরা হইল জিকির।
আমি আল্লাহ ওয়াদা দিতেছি তারপরে মাফ করে দিব এবং তাদের জন্য বিরাট বিনিময় তৈয়ার করে রেখেছি। মাহফিলের দেশ হয় সেখানে সমসম করে যাই বসেন, হ্যাঁ আল্লাহ প্রেম হাসিল করেন, চিকিৎসা আল্লাহ প্রেম করার মধ্যে আসবে না। দোষে إنك على كل شيء قدير نور الهدى حرمته آشاي حيدر سردار علي مكام باري حضرت فاطمة بنت رسول مجتبى السفايل أمير المؤمنين حضرت حسن أمام المسلمين حضرت حسين رينما رمت حق لي بشبكات فيران فيه إجت دن خوت وقائل إجت فيران فيه دن سبات المتيا حضرت فيران فيه جمعان شبري فشورات فيران فيه ركني شكت নূরে কলবে নূরে আদমে শাহে আব্দুল কাদরাস ইজ্জতের বরকতে আজকের দোয়া কবুল করলাম। আল্লাহ এই মাহফিলের দাম আটটা বেশটার থেকে মূল্যবান বেশি, বেশতে গেলে মন্দা করেছি এই মাহফিলকে আল্লাহ বেস্ত দিয়ে দেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ যে যে নিয়তে আসে দুনিয়াবি অক্ষমি যার হাজাত আছে সব পূরণ করে দেন, দয়া করে আল্লাহ 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 জিল্লতির হাত মিটাই দিয়েছি আপনার কুকুরকে ইজ্জতের হাতে রেখেছে জিল্লতির চেহারা নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ।
আল্লাহ দুনিয়ার গলি জঞ্জাল ধুয়ে সমুদ্রের মধ্যে পড়ে তবু মানুষ সমুদ্রের পানি খাওয়া করে গোপন করে দুনিয়ার জঞ্জাল আল্লাহ দুনিয়ার জঞ্জাল গলি সে সমুদ্রের পানিকে নষ্ট করিতে পারে না। আল্লাহ দাতার হাত পরে থাকে, বিচারের হাত নিচে থাকে। আল্লাহ মেহরবানি করে আমাদের ক্ষমা করে দেবে। আল্লাহ আল্লাহ কাল হাসর ময়দানে আমাদেরকে আল্লাহ আল্লাহ মানুষের সামনে শরম দিয়ে না আল্লাহ আমাদের দিনগুলি আমাদের মৃত্যুর আগে আগে শেষ করে দেবে। আল্লাহ আপনার প্রস্তুতি হাত রাখি বলবেন ওখানে আজকে বহু গুলা আশীর্বাদ আমার কাছে। এই তোকে আমি শরম দিব না, যা যা পার হয়ে যা। আল্লাহ আমাদের সবার বুকের জন্য আপনার প্রস্তুতি হাত কবল করে আমাদের দিকে চাই না আল্লাহ। আল্লাহ সমস্ত গলি বানাই দে, সমস্ত পরিবার পরিধান তৈরি বানাই দে। আল্লাহ মেহরবানি করে আল্লাহ করে আল্লাহ আপনার মহব্বত খাতির হওয়া ব্যতীত আল্লাহ আমাদের কাপড়ের কাপড় তৈরি করাই আমাদের কাছে পড়েন না। আল্লাহ আপনার প্রেমের সামান্য কোলান্তের মধ্যে দিয়ে আল্লাহ আমাদেরকে পার করে দে। কাসিরা বিরহ কবি বেগার আমার বয়স।